বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে রাজ্যটির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এক বিবৃতিতে সংগঠনটি জানায় হোটেল বুকিং বন্ধের পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে খাবার সরবরাহ বন্ধ থাকবে সোমবার ত্রিপুরায় আগরতলার বাংলাদেশের সহকারী কমিশনে প্রবেশ করে উগ্রবাদীদের হামলা চালায় এরপর ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনও বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং সুবিধা বন্ধ করে দেয় ইস্কনের সাবেক সদস্য চিনময় দাসকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে সোমবার ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘস্মৃতি বিক্ষোভ মিছিল করে বিক্ষোভটি সার্কিট হাউজের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের সহকারী হাইকমিশনার অফিসে প্রবেশ করে হাইকমিশনের হামলায় বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা উগ্রবাদীরা আগুন হয় হাই কমিশনের সাইনবোর্ডে দুঃখ প্রকাশ করেছে এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান যদি বাংলাদেশে থাকা তাদের কেউ আক্রান্ত হন তবে তাদের ফিরিয়ে নেবে ভারত সরকার তাদের কারো উপর অত্যাচার হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী